গাইবান্ধার তাসলিমা আজম লিজার তৈরি পোশাক যাচ্ছে সারা দেশে। 2000 টাকা পুঁজিতে পাঁচজন নারী কর্মী নিয়ে যাত্রা শুরু করেন। এখন পর্যন্ত 200-এরও বেশি নারী তার সঙ্গে কাজ করে হয়েছেন স্বাবলম্বী। গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কেউ গৃহিণী, কেউ শিক্ষার্থী, কেউ বা স্বামী পরিত্যক্তা। গাইবান্ধা শহরের ব্রিজ রোডের মডার্ন মোড় এলাকায় তাসলিমা আজম লিজার উঠোনে জড়ো হয়েছেন বেশ কয়েকজন নারী উদ্যোক্তা। তারা এসেছেন সেলাইয়ের কাজ নিতে। মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে তাসলিমা আজম লিজা 2017 সালে শুরু করেন তৈরি পোশাকে নকশা তোলার কাজ। পুঁজি ছিল মাত্র 2000 টাকা। বর্তমানে তার কাছে কাজ করছে 200-এরও বেশি নারী। এরই মধ্যে একটি তৈরি পোশাকের দোকানও দিয়েছেন তিনি। আমার পুঁজি খুব সামান্য ছিল, আমি সামান্য 2-3 হাজার টাকা দিয়ে ভাবলাম যে কিছু শুরু করি দেখি। তারপরে আমার 5-7 জন মহিলাকে কাজ শিখিয়ে আমি গড়ে নিলাম এবং এখন আরও মহিলারা কাজ করতে চায়, আরও আসতে চায় যে আমাদেরকে কিছু কাজ দেন। একজন নারী উদ্যোক্তা যখন সফল হয় তখন আরেকজন নারী মনে করে যে আমি কিছু করি। এই একজনের ইয়াতে সফল হওয়াতে যখন আরেকটা নারীর গল্প শুরু হয় আমাদের জন্য অনেক, সেটা একটা নারীর জন্য অনেক ভালো উপকার। লিজার কাছ থেকে কাজ শিখে অনেকেই স্বনির্ভর। এখন এক একজন নারী মাসে আয় করছেন 5-6 হাজার টাকা। যেহেতু আমি একজন স্টুডেন্ট, আমার পরিবার থেকে আমার একটু সাহায্য পাই আর কি, নিজের খরচটা নিজেই চালাতে পারি। স্বামীর ঘরের কাছে যে টাকাটা চাওয়ার লাগতো, ইয়ে করার লাগতো, ওটা নেওয়ার লাগে না। মানে আমাদের হচ্ছে সেলাইয়ের টাকা দিয়ে আমরাই মনে করেন চলতে পারি। তাসলিমা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যায়, সে এখন মনে করেন ওখানে একটা দর্জির দোকান দিয়েছে, বেশ কিছু মেয়ে নিয়ে কাজ করে খাচ্ছে। তো এইভাবে আমাদের এখান দপ্তর থেকে অনেকেই আবার এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যে চাকরিও করতেছে। থ্রি পিস ফতুয়া পাঞ্জাবি, বিছানার চাদর ও শাড়িতে হাতে নকশা তুলে তাসলিমা আজম লিজার মাসে আয় 2-3 লাখ টাকা। লিজার তৈরি পোশাক যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।